এ ফ্রি শরবত পাচ্ছেন? ফ্রি শরবত কার? ফ্রি শরবত খাওয়া লাগবে, চলে আসেন আমাদের কাছে, আমরা ফ্রিতে শরবত বিতরণ করতেছি। দাঁড়া, তোরা এখানে কি করতেছ? ভাই, আমরা তো ফ্রিতে শরবত বিতরণ করতেছি, আপনাদের কি লাগবে? ও, মানুষের ইমোশন নিয়ে ব্যবসা করতেছিস? ভাই, মানুষের ইমোশন নিয়ে ব্যবসা করব কেন? এই গরমে তো অনেকেই ক্লান্ত হয়ে যায়, তাদেরকে আমরা ফ্রিতে শরবত খাওয়াচ্ছি। ভাই, আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন? তাইলে আমাদেরকে বলেন, আপনাদেরকেও ফ্রিতে শরবত দিব, আপনাদের কোনো টাকা দেয়া লাগবে না, আমাদের জন্য একটু দোয়া করেন তাইলেই হবে। তোরা এটা কইরা ফেসবুকে ভিডিও ছাইড়া অনেক টাকা কামাস, এটা ব্যবসা নয় তো কি? এটা যদি আপনাদের কাছে ব্যবসা মনে হয় তো আপনারা করেন, আপনারা করলে সমস্যা কি? এই কিরে, তুই মুখে মুখে কথা বলিস কেন? আচ্ছা ভাই, হইছে না, বাদ দেন, আপনাদের কি শরবত লাগবে? লাগলে বলেন, আপনাদেরকে এক গ্লাস করে দিচ্ছি। আমাদের কোনো শরবত লাগবে না, তোরে ডিরেক্ট একটা কথা বলতেছি, মানুষের ইমোশন নিয়ে আর খেলিস না, তোরাই শরবতগুলো এখনই ফেলে দে। ভাই, এইগুলা কি বলতেছেন? শরবত ফেলাই দিব কেন? আমরা তো ফ্রিতে খাওয়াচ্ছি, আমরা তো কারোর কাছ থেকে টাকা নিচ্ছি না, তাই না? আমরা যদি ফ্রিতে একজনকে শরবত খাওয়াই তাইলে কি আপনাদের কোনো ক্ষতি আছে? আপনাদের তো কোনো ক্ষতি নেই, তাইলে আবার ফেলাই দিব কেন? লোক দেখায় দান করার তো কোনো মানে নাই। তোদের যদি দান করতে ইচ্ছা হয় তোরা গোপনে করবি, তোরা এরকম সবার সামনে দেখাই দেখাই দান করতেছিস কেন? 10 টাকা খরচা করে 100 টাকার ইনকাম করার ধান্দা, তাই না? ভাই, এক গেলাস শরবত দেন তো। আচ্ছা ভাই, দাঁড়ান, এখনই দিচ্ছি। এই শুভ, তাড়াতাড়ি কর, উনাদেরকে শরবত দে। মানুষের যদি একটু ক্লান্তি দূর করতে পারি তাইলে কি কোনো ক্ষতি আছে? এই ভাইরা হুদাই এরকম কথা বলতেছে, বুঝছিস? এই নেন ভাই। এবার আপনি নেন ভাই, আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন তাইলেই হবে। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। এবার বলেন, এই সোহাগ, আদিক্ষেতা দেখাচ্ছে আমাদের, এক গ্লাস শরবত খাওয়াইলে হয়ে যায় নাকি? না ভাই, এক গ্লাস শরবত খাওয়াইলে কিছুই হয় না, সামান্য তো ক্লান্তি দূর হয়, তাই না? সামান্য ক্লান্তি যদি মানুষের দূর করতে পারি তাইলে কি কোনো সমস্যা আছে বলেন? হ্যাঁ হইছে, তোদের আর মানুষের ক্লান্তি দূর করতে হবে না, এগুলা বন্ধ কর, বন্ধ করে এখান থেকে যা। আমরা যাবো কেন ভাই? আমরা কি আপনাদের টাকাই দিচ্ছি নাকি? আমরা তো আমাদের টাকাই দিচ্ছি। এই বেড়ে, তোর বয়ান বাদ দে, মানুষের সাথে বাটপারি করতেছিস আর মুখে বড় বড় কথা, তাই না? তাড়াতাড়ি এগুলো বন্ধ করে এখনই এখান থেকে চলে যা। ভাই, আমরা মানুষকে শরবত খাওয়াচ্ছি, এই কারণে আমাদেরকে বাটপার বানাই দিলেন? ভাই, এইরকম কথা না বললেও পারতেন। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আমরা শরবত গুলা খাওয়ায়ে তারপরে চলে যাচ্ছি, আপনারা এখন এইরকম করেন না ভাই, এই শরবত গুলা আছে তো, এইগুলা মানুষকে একটু খাওয়াইতে দেন। তোরা এত কথা বলিস কেন? তোরা কি এগুলা নিয়ে যাবি না? আমি ফালাই দিমু। ফেলাবেন কেন? এইগুলা কি আপনাদের যে আপনারা ফেলাবেন? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই দাঁড়ান 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 ভাই, কিছু করেন না ভাই। আচ্ছা ভাই, আমরা এগুলা নিয়ে চলে যাচ্ছি, তারপরও আপনারা কিছু করেন না, আমরা মানুষকে একটু ফ্রিতে শরবত খাওয়াচ্ছি, আমাদেরকে অন্তত এই কাজটা করতে দেন ভাই, আপনারা বাধা দিয়েন না। যা, এগুলা নিয়ে এখনই এখান থেকে যা, যা এখান থেকে। আচ্ছা ভাই, আমরা চলে যাচ্ছি ভাই, চলেন। এই রফিক চল। এই সোহাগ দাঁড়া, খুব ক্লান্ত লাগতেছে রে। ভাই, আপনাদের ক্লান্ত লাগতেছে? এই শুভ, উনাদেরকে এক গ্লাস করে শরবত দিই। এই নেন ভাই, এই নেন, আপনারা শরবত খান। আহ, খুব শান্তি রে বন্ধু, এই গরমে ঠান্ডা শরবত খাইলে খুব ভালোই লাগে। হ্যাঁ রে, ভালোই লাগে, আরেক গ্লাস হইলে আরো ভালো লাগতো। ভাই, এবার দেখছেন আমরা মানুষকে শরবত খাওয়াচ্ছি কি জন্য? আসলেই তো ভাই, আপনারা তো সত্যি সত্যি ভালো কাজ করতেছিলেন, আমরাই তো শুধু শুধু ভুল বুঝতেছিলাম। এই সোহাগ চল, ভাইদের সাথে আমরা শরবত বিতরণ করি। ভাই শুনেন, এই গরমে কিন্তু গরম সবারই লাগে, আমারও লাগে, আপনারও লাগে, আপনারও লাগে। এখন আমরা যদি এক গ্লাস করে শরবত খাওয়াই তাহলে কি কারোর কোনো ক্ষতি আছে? ক্ষতি তো নেই, তাইলে আপনারা বাধা দিচ্ছেন কেন বলেন? ভাই, আপনারা 10টা লোকের ভিতরে একটা লোকও পাবেন না যে বলবে যে এই ধরনের কাজ করা খারাপ। ওই একজন লোক যদি বলে তাইলে ভাই আমি আর এই কাজ করব না। কেউ কখনোই বলবে না এটা খারাপ কাজ, কারণ এটা তো খারাপ কাজ না, আমরা তো মানুষের উপকার করতেছি, মানুষের তো ক্ষতি করতেছি না। ভাই শুনেন, আমরা কিন্তু ভিডিও করতাম না, ভিডিও করার একটা কারণ আছে, এই কারণেই ভিডিও করতেছি। কি কারণ ভাই? কারণ ভাই, আমরা এই শরবত গুলা দিচ্ছি, আমাদের দেখা দেখে আরো 10 জন যেন দেয়, এতে সাধারণ মানুষদের উপকৃত হয়। যে পরিমানে গরম পড়তেছে, এক গ্লাস যদি শরবত হয় তাহলে কিন্তু আমাদের সবার কাছেই ভালো লাগে। আর যারা মাঠে কাজ করে, যারা রিক্সা চালায়, তাদের কিন্তু অনেক পরিশ্রম হয়, তারা যদি এক গ্লাস করে শরবত খায় তাহলে আসলেই তারা আমাদের জন্য মন থেকে দোয়া করে, তারা অনেক খুশি হয় ভাই, এটা আপনি বুঝবেন না। আপনারা যদি দিতেন তাহলে অবশ্যই বুঝতেন। এইগুলো আমরা কখনোই লোক দেখানোর জন্য করি না ভাই, আমরা এই জন্যই করি যেন আমাদের ভিডিও দেখে আরো 10 জন আগায় আসে, সাধারণ মানুষ যেন ক্লান্তি থেকে দূর হয়। আপনারাও যদি আগায় আসেন তাহলে ভাই সাধারণ মানুষ ক্লান্তি থেকে দূর হবে, তারা অনেক খুশি হবে, কেউ অখুশি হবে না। আচ্ছা ভাই চলেন, আপনাদের সাথে আমরা একটু শরবত বিতরণ করি। চলেন ভাই। ভাই, আমাদেরও এক গ্লাস শরবত দেন। শরবত, এটি কিন্তু সামান্য একটি জিনিস, আহামরি দামি কোনো জিনিস না, এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগকে কেউ কখনো খারাপ বলতে পারবে না। আপনার কাছে এটি ভালো মনে হয় নাকি খারাপ কমেন্ট করে যাবেন অবশ্যই।